बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। सानी निवेदित, शमसुल हक प्रयोजित, आजमीर रेकर्डिंग सेंटर, मुक्तियोद्धा सुपार मार्केट, रियाजुद्दीन बाजार, चट्टग्राम। मोबाइल 01819330853। दिल है वो दिल जो तेरे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला अज़्ज़ा व बरकातुहु। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا صاحب الحرمين الشريفين، الصلاة والسلام عليك يا إمام القبلتين ويا جد जन्नत
पूछिए कि क्या हुसैन है, न पूछिए कि क्या हुसैन है, मेरा हुसैन है, मेरा हुसैन है। सबद शाह हुसैन है, सबद शाह हुसैन है, मेरा हुसैन है, मेरा हुसैन है, मेरा बद शाह हुसैन है। शुक्रे बोली सुभान अल्लाह। और एक जोरे, ये बात किस कदर हसी, ये बात किस कदर हसी, जो कह गई मईन दी, के दीन की पनाह हुसैन है, के दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है, मेरा हुसैन है। ए सबद शाह हुसैन है, खुदा के दी का ना खुदा, खुदा के दी का ना खुदा, हर बितिदा की बितिदा, करम की इंतहा हुसैन है, करम की इंतहा हुसैन है, मेरा हुसैन है, मेरा हुसैन है। ए सबद शाह हुसैन है, सुपा हुआ खजाना था किसी को भी पता न था, सुपा हुआ खजाना था किसी को भी पता न था, सूद में न आते ये किसी को भी खुदा न था, ये मेरे कुल खुदा ये है,
ये पासवा गवाह हुसैन है, ये पासवा गवाह हुसैन है, मेरा हुसैन है, मेरा हुसैन है, बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। गोटा बांगलार जमीनेर मानचित्रेर मध्य अन्यतम पुण्यभूमि शहरुल आउलियार चट्टग्रामेर अन्यतम महकुमा सर्वबृहत उपजेला पटिया उपजेला दिन पौरसभार प्राण केंद्रे अन्यतम अल्लाहर प्रिय बंधु दलबार मेजबान्डार शरीफेर अन्यतम खलीफा हजरते ख्वाजा सैयद अमीरुज़्ज़मान रदियल्लाहु ताआला अन्हुर दरबार शरीफे প্রতি বছরের ন্যায় শাহাদাতে কারবালা মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত এই দশ দিন ব্যাপী শহদায়ে কারবালা শীর্ষক মাহফিলের এই অষ্টম দিবসের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বাগে আমিরের পুষ্পবাগের পুষ্পবৃন্দ সামনে বসা রসুল প্রেমিক ওলি প্রেমিক সুন্নি জনতা মাইকের আওয়াজ যতদূর যায় আমার পর্দানের শীন মেহেরবান মা বোনেরা রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ্দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দশ দিন ব্যাপী মাহফিলে এক একজন বক্তাকে এক একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন তো? আমিও চেষ্টা করব অতি অল্প সময়ের ভিতরে যে সাবজেক্টটা আমি নালায়েক না খান্দা গুনাহগারকে দেওয়া হলো এক একটু টাচ করে কিছু রহস্য বের করার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আমল করে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন প্রত্যেককে বলুন আমিন। আর একটু জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে দরবার আমির বান্দার শরীফে এত সুন্দর জান্নাতি বাগান সৃষ্টি হয়েছে আমরা কুশিনা বেজার, আর একটু জোরে বলুন কুশিনা বেজার। আমরা সকলে জানি যারা পাহাড়ে বসবাস করে তাদেরকে আমরা চাট গাইয়া বাসায় দাহুম বলি, ঠিক কিনা বলেন? তো খাজা আমিরুজ্জামানের এক একজন আশেকেরা হচ্ছে সব কিছু টানতে পারো, খাজা আমিরুজ্জামানকে নিয়ে যদি টান মারো কখনো বরদাস্ত করবো না, তখন সকলের এক একটা উদ্দেশ্য দাহুমের মতো হয়ে যায়, প্রয়োজনে জীবনটা কুরবান করে দেব, আল্লাহর বলির শানে বিয়াদবি বরদাস্ত করবো না, ঠিক কিনা বলেন বাবার আওয়াজ? আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনের মানুষ এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি যেটা ভয়ঙ্কর সময়। একদিকে আগে ছিল আপনার ওহাবি জামাতিরা, এখন তাদের চাই তারা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যাদের নাম হচ্ছে আহলে হাদিস, ঠিক কিনা বলেন? এরা শুধু আপনার আমার আল্লাহর বলিদের বিরুদ্ধে এরা শুধু কথা বলে নাই, এরা নাম দিয়েছে নিজেদের নাম আহেলে হাদিস, আর আসলে হচ্ছে এরা আহেলে খবিস, ঠিক কিনা বলেন? এরা সাহাবায়ের কেরামের কথা মানতে চায় না, এরা আল্লাহর বলিদের শান মান মানতে চায় না, কিন্তু আমরা একটা কথাই বুঝি যেটা হেড অফ দ্য নবুয়ার ডিপার্টমেন্ট আবার হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসসেড ইন দ্য হলি হাদিস শরীফ তিনি বলে দিয়েছেন পৃথিবীর জমিনে আমি হচ্ছে খাতামুন নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না, লা নবিয়্যা বাদি কোন রাসূল আসবে না, লা রাসূল বাদি, কিন্তু কিয়ামত পর্যন্ত জালায়াতের দরজা খোলা থাকবে, আল্লাহর বলিদের বেলায়েত জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য বলি পিঁপড়া যদি দেওয়ালকে টুসা মারে দেওয়াল ভাঙা সম্ভব,
এই জন্য বলি বাতিল বন্দীরা শুধু খাজা আমিরুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা হলোই তাম বিশ্বের জমিনে যত আল্লাহর বলিগণ আছে এদের কিছুই করতে পারবি না আমার আল্লাহ হাদিস শরীফে বলেন মান আদালি ফলিয়ান ফাকাদ আদামতুহু বিল হারামে আল্লাহ বলে দিচ্ছেন হে আমার বলির দুশমনেরা তোমরা জেনে রাখো যারা আমার বলির দুশমন তাদের সাথে আমি আল্লাহ নিজেই যুদ্ধ ডিক্লেয়ার করব না ঠিক কি না সেই জন্য নবীর পরে যারা আছে এরা সবাই আল্লাহর বলি সুবহানাল্লাহ বলো নবীর পরে যারা আছে এরা সবাই সাহাবায়ে কেরাম এরাও আল্লাহর বলি সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে সাহাবায়ে কেরাম এরাও কি জোরে বলুন না এরাও কি আচ্ছা আমাদের নবীর আগে কি কোনো বলি নাই বলি নাই কোরআনের মধ্যে একজন মহিলার নামে একটা সূরা আছে যেটার নাম সূরাতুল কথা বলেন না সূরাতুল মরিয়ম এ মরিয়ম আলাইহাস সালাম উনি হচ্ছেন আল্লাহর বলি আরো জোরে বলুন না তো কোরআন প্রমাণ করে যেই যুগে নবী ছিল সেই যুগে ওলিও ছিল আরো জোরে বলুন না কিন্তু আমার রাসূল নবুয়তের দপ্তর বন্ধ করে দিলেন বলে দিলেন আমার পরে কোন নবী আসবে না কিন্তু যুগ যুগ ধরে আল্লাহর বলি শুভাগমন করবে আরো জোরে তো যা হোক আমি বলেছি সকল সাহাবায়ে কেরাম এরাও আল্লাহর কথা বলেন এরাও আল্লাহ প্রথম কোরআনে বলা হচ্ছে আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যারা পাক্কা ঈমানদার এরা সবাই আমার ওলি আরো জোরে বলুন তাই বলে বলি বলে একজন সাধারণ রিকশাওয়ালা দিন মজুর হতে পারে ঠেলাগাড়িওয়ালা হতে পারে সেও আল্লাহর বলি হতে পারে কিন্তু সে কখনো খাজা আমিরুজ্জামানের সমতুল্য হবে না ঠিক কিনা বলেন কারণ আল্লাহ যাকে যত পজিশনে তুলেছেন ওনার পজিশন আলাদা ওনার সাইজ আলাদা সাধারণ অনেক বলি দেখতে পায় যেখানে বছরে হয়তো হয় একটা উরুস শরীফ হয় নয়তো বা কিছু কিছু মানুষ শুভাগমন করে কিন্তু বাগ আমিরের এটা এমন একটা বাগান প্রত্যেক দিন হাজার হাজার এই কানে শুভাকাঙ্ক্ষী আশেকরা এসে মেলা করে জুড়ে বলুন ঠিক কিনা বলেন আরে জোরে বলেন ঠিক কিনা বাবারা আমার আমার বিষয়বস্তুটা হলো সাইয়্যেদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তো আমি যে একটা কথা বলেছি সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি এটার ভিতরে কোনো সন্দেহ কিন্তু অন্যান্য ওলি থেকে সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি কেমন আপনার বুখারী শরীফের সরার ভিতরে আল্লামা ইমাম বদরুদ্দিন আইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে তিনি বর্ণনা দিচ্ছেন একজন নবীজিকে দেখেছেন ওই রকম সাহাবা একটা ঘোড়ার উপরে সবার হলো ঘোড়াটা চলে গেল ঘোড়ার পায়ের কুরের নিচ থেকে একটা বালিকে নিয়ে যদি 70 ভাগ করা হয় ওই 70 ভাগের এক ভাগ যদি এক পাল্লা রাখা হয় পৃথিবীর জমিনের সমস্ত বালিকে এক পাল্লায় রাখলে ওই বালির কণার সমপরিমাণ হবে না জোরে বলুন তারপর এরা আল্লাহর তারপরে এরা আল্লাহ আসুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুনার শাহাদান কতটুকু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমরা একটু জানতে পারবো জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার হাতে একখানা কিতাব এটা মিশরের জমিন থেকে বের হয়েছে কিতাবের নাম হচ্ছে সিরাতু আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব কানা লিখেছেন আল্লামা ডক্টর আলী মুহাম্মদ আসসালাবি আলাইহি রহমা ওনার কিতাবের 9 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস শরীফ আনা হলো আমার রাসূল বলেন লাউ কুনত মুত্তাখিজান খলিলান লাতাখাযতু আবা বকরিন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল স্পষ্টভাবে বলতেছেন আমি যদি কাউকে আমার খলিল আমার বন্ধু হিসেবে নির্বাচন করে থাকি সে হচ্ছে আমার আবু বকর সিদ্দিক ওয়ালাকিন আখি ওয়া সাহিবি কারণ সিদ্দিক আকবর হচ্ছে আমার ভাই এবং আমার বন্ধু জুড়ে বলুন সুবহানাল্লাহ
আমার সাথী। এখন এখান থেকে একটা প্রশ্নের জবাব নিয়ে নিন, যে অনেকে বলে নিজের বাপকে বাপ ডাকি, ফিরকে কেমনে বাপ ডাকি, ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা। তো তাদেরকে একটু জিজ্ঞাসা করি, তো সকল বাপকে যদি বাপ ডাকা না যায়, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনি আমাদের আদি পিতা, উনি তো আমার জন্মদাতা বাপ নন, শুধু তাই নয় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আছেন, উনি তো আমার জন্মদাতা বাপ নয়, উনি হচ্ছেন আপনার মুসলিম জাতির পিতা। আর একটু জিজ্ঞেস করি, তোমার বিবির বাপকে তুমি কি ডাকো? কথা বলেন না, শ্বশুর আব্বা না ডাইরেক্ট বাবা ডাকে। আজ পর্যন্ত কেউ কি শ্বশুর আব্বাকে গিয়ে বলছে শ্বশুর আব্বা কেমন আছেন, আসসালামু আলাইকুম, ফায়ের পরিষ্কারটা দিয়ে দেবে, এমনি দেবেন, ঠিক কি না? বলবে এত ব্যাকুল জামাই তো আর দেখি নাই। শ্বশুর বলবে আমার জলজে আমি তো একটা মেয়ে দিয়ে দিছি, সে আমাকে বাপ ডাকতে পারলো না, পিতক করে সে শ্বশুর আব্বা ডাকলো, তার মানে বাপের মাঝখানে দেওয়াল সৃষ্টি করছে। তে এখন ওই ভাইদেরকে জিজ্ঞেস করি, শ্বশুর আব্বা তো আপনাকে জন্ম দেয় নাই, বাপ ডাকেন কিলে, ঠিক কি না? আরে জোরে বলুন ঠিক কি না? তো যদি শ্বশুর আব্বাকে যদি আব্বা ডাকা যায়, আদম আলাইহিস সালামকে যদি আব্বা ডাকা যায়, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যদি আব্বা ডাকা যায়, তাহলে পীর কামেল যিনি আমাকে পৃথিবীর জমিনে নবজীবন দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা দেখান, ওনাকে কেন আব্বা ডাকা যাবে না, ঠিক কি না বলেন? তো যার ভিতরে বুঝার জ্ঞান নাই তারা বুঝাইবে কড়া, আবুল হাকমও তো আবু জাহেল ছিল, ঠিক কি না? ফেরা তো আবু জাহেলের গোষ্ঠী, এদেরকে বুঝাবে কেন, ঠিক না বে? ঠিক তো আমার রসুল সিদ্দিক আকবরের পজিশন সৃষ্টি করলেন, যদি আমি কাউকে খলিল রূপে যদি গ্রহণ করতাম, আবু বকর সিদ্দিককে গ্রহণ করতাম। আরো জোরে বলুন না, পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম আমার কামলি ওয়ালা নবীর হাত মোবারকে হাত রেখে কলমা শরীফ পাঠ করেছিলেন, আরো জোরে আর একটু জোরে, বন্ধুরে আমার যাকে সিদ্দিক লকাব দিয়েছেন কে? আরো জোরে বলুন না, কে? আমার নবী লকাব দিয়েছেন আতিকুল্লাহ, সুবহানাল্লাহ, বলুন আর একটু জোরে, তোনার মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? আমার রসুল বলেন, হুব্বু আবি বকরিন ওয়া শুকুরুহু ওয়াজিবুন আলা কুল্লি উম্মতি। আমার রসুল বলে দিলেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, ওনার শুকরিয়া আদায় করা আমার সকল উম্মতের উপর ওয়াজিব। আর একটু জোরে, আরো জোরে, বন্ধুরে আমার, হায়াতুল নবী লাইলাতুল মিরাজ চলে গেলেন, এসে যখন বলে দিলেন আমি আল্লাহর সান্নিধ্য লাভ করে এসেছি, মুশরিক কাফের বেদিনেরা ঠাট্টা করতে লাগলো। যখন আল্লাহর নবী মিরাজের কথা যখন ইজহার করলেন, ওই সময়ের মধ্যে সিদ্দিক আকবরের সাথে যখন মুশরিকদের দেখা হলো, ও গো আবু বকর কার হাতে আপনি ঈমান এনেছেন? যিনি বলতেছেন লামকানে গিয়েছেন, যিনি বলতেছেন বাইতুল মুকদ্দাস ভ্রমণ করেছেন, সিদ্দিক আকবর বলে এই কাফের মুশরিক বেদিনের একটু করে বলে দাও এই কথা কে তোমাদেরকে বলেছে? বলা আখেরি নবী, তোমাদের নবী এই কথাটা আমাকে বলেছে, আমাদেরকে বলেছে সিদ্দিক আকবর বলে, যদি হায়াতুন নবী বলে থাকেন, আল্লাহর কসম করে বললাম আল্লাহর নবী সত্য বলেছেন, জোরে বলো। এই কথা বলতে দেরি আল্লাহ তো খুশি হয়ে গেলেন, আল্লাহ বললেন এই আবু বকর সিদ্দিক তুমি
ডকুমেন্ট খুঁজলে না শুধু তোমার কান মুবারক দিয়ে তুমি শুনেছো আল্লাহর নবী মেরাজ গিয়েছেন বিশ্বাস যখন করে ফেললে ও গো আবু বকর যাও আমি আল্লাহ তোমাকে আমার সিদ্দিক বানিয়ে নিলাম আরে জোরে আর একটু জোরে আমার রাসূল বলেন আমা ইন্নাকা ইয়া আবা বকর ও গো আবু বকর তুমি কি আমার ওই বন্ধু নও ইয়া রাসূলুল্লাহ আমি কোন বন্ধু ও গো আবু বকর তুমি তো ওই বন্ধু যিনি আমার উম্মত থেকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আর একটু জোরে তো সিদ্দিক লাকাব দিয়েছেন কে আরে জোরে বলুন না কে এখন পটিয়া থানার মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হলো কতগুলো লোক দেখলো একটা লোক মারা গেছে এখন আমরা সবাই গিয়ে দেখলাম লোকটা মারা গেছে হঠাৎ খাজা আমিরুজ্জামানের একজন আওলাদ বলতেছে না তিনি জিন্দা আবার আমরা গিয়ে দেখতেছি লোকটা সত্যি সত্যি জিন্দা ভুল কোনটা ভুল কোনটা প্রথমে আমরা গিয়ে দেখলাম ড্যাড বডি মারা গিয়েছে সত্য মিথ্যা নয় আবার খাজা আমিরুজ্জামানের বাগানের একজন ফুল বলতেছে জিন্দা আবার আমরা গিয়ে দেখতেছি লোকটা জিন্দা জোরে বলবেন না সেখানে মিথ্যা কোনটা কথা বলেন না দুটোটাই সত্য দুটোটাই তার মানে প্রথম যে দৃশ্যটা আমরা দেখেছি যে আমাকে এসে বলেছে তিনি সাদিক তিনি আর যার কথাটা মিথ্যা থেকে সত্য হয়ে গেল উনি হচ্ছেন সিদ্দিক জুড়ে বলুন সুবহানাল্লাহ প্রমাণ বুঝবেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবা যার নাম হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা মায়ের একটি মাত্র কলিজার টুকরা সন্তান মা বলে বাবা আল্লাহর নবী যুদ্ধে গিয়েছেন বাবা যাও তুমিও জিহাদ অংশ গ্রহণ করো আল্লাহর নবীর জন্য কুরবান হয়ে যাও বাবা তুমি বিজয়ের পতাকা নিয়ে আসো আমি মা তোমাকে জড়িয়ে ধরব আদর করব আমি মা গর্ববোধ করব আমার সন্তান আল্লাহর নবীর পতাকা বিজয়ী পতাকা নিয়ে এসেছে হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা নুকে পাঠিয়ে দিলেন আর সাহাবায়ে কেরাম যুদ্ধের মধ্যে বিজয় লাভ করল মালিকের মা ঘর থেকে বের হয়ে গেলেন অন্তর হাহাকার কর আরম্ভ করে দিল আমার মালিক ফিরে আসতেছে আমি মা আমার মালিককে আমার নূরানি সিনায় জড়িয়ে ধরব আমার সন্তানকে নিয়ে আদর করব আমি গর্ববোধ করব মা কত দূর যায় একজন সাহাবাকে যখন পেয়ে যায় মা বলে এই নবীজির সাহাবারে একটু বলে দাও আমার সন্তান মালিক কেমন আছে ওই সাহাবা বলে মা আপনার তকদির ভালো আপনার কপাল ভালো আপনার নসিব ভালো মা আমরা দেখেছি আপনার সন্তান মালিক বিন সিনান যুদ্ধের মধ্যে এক একজন কাফেরকে কসু কাটার মতো কাটতে কাটতে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিল হঠাৎ একটা তলোয়ার এসে আপনার সন্তানের গর্দান থেকে সের মোবারক আলাদা হয়ে গেল মা আপনি শহীদের মা হয়ে গেলেন জুড়ে বলু মা বলে আমি ঘর থেকে বের হয়েছি আমার সন্তানকে আমি আদর করব আমি জড়িয়ে ধরব আমার সন্তান এইভাবে আমার আশা অপূর্ণ রেখে চলে যেতে পারে না মা জননী আরেকজন সাহাবাকে দাঁড় করাই ওই সাহাবা বলল মা আপনি শহীদের মা হয়ে গেলেন মা জননী একজন একজন করে
অনেকগুলো সাহাবায়ে কেরামকে দাঁড় করালেন, সবাই বলে দিল মা আপনি শহীদের জননী হয়ে গেলেন, মাহশরের ময়দানে আপনাকে নূরানি মুকুট পরানো হবে। মা বলে আমি তো আমার সন্তানকে আদর করার জন্য ঘর থেকে বের হয়ে আসলাম, এইভাবে সন্তান আমার আশা রেখে চলে যেতে পারে না। মা দেখতে দেখতে হঠাৎ দেখতে পেলেন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। মা বলে সকলের দেখার ভিতরে যদিও ভুল থাকে, সিদ্দিক আকবরের দেখার ভিতরে ভুল থাকবে না, কারণ আল্লাহ যাকে লকাব দিয়েছেন সিদ্দিক আকবর, যাকে নবী লকাব দিয়েছেন আতিকুল্লাহ, কখনো ভুল হতে পারে না। মা জননী ডাক মারলেন, এই আবু বকর সিদ্দিক, হুজুর আপনার কাছে আমি জানতে চাচ্ছি, ও সিদ্দিক আকবর রে আমার সন্তান মালিক কি শহীদ নাকি গাজী? এই অবস্থার মধ্যে সিদ্দিক আকবর এত বড় গ্যাজেটেড পাওয়ার ওয়ালা বলি, মাকে দেখা মাত্র উনি দেখতে পেলেন সন্তান যদি পৃথিবীর জমিন থেকে শহীদ হয়েছে শুনলে এক্ষুনি মাও দুনিয়া থেকে এতকাল করবেন। জোরে বলো সিদ্দিক আকবর কতক্ষণ মা জননীর তাকদীরের দিকে তাকায় আর কতক্ষণ আল্লাহর দিকে তাকায়। এই অবস্থার মধ্যে সিদ্দিক আকবর বলে, আল্লাহ ফয়সালা তোমার হাতে, আল্লাহ জানি তুমি সর্বশক্তিমান, আল্লাহ তোমার কাছে ক্ষমতা বলতে কিছু নাই, আল্লাহ কি ফয়সালা দিবে আমি জানি না। সিদ্দিক আকবর বলে, মা আমার পিছনে তাকিয়ে দেখুন আপনার সন্তান মালিক ইসলামের কলমা খচিত পতাকা নিয়ে আমার পিছনে আপনার কদমে আসতেছে। আর একটু জোরে, আরো জোরে, মা জননী তাকিয়ে দেখলেন সত্যি মালিক বিন সেনান পতাকা নিয়ে মা জননীর কদমে চলে আসলেন। মা জননী অবাক হয়ে গেলেন, মালিক বিন সেনানের কপালে চৌকায় সেনার সাথে জড়িয়ে ধরে মা বলে, বাবা এতগুলো সাহাবায়ে কেরামকে তোমাকে চিনে নাই, এরা বলেছে তুমি নাকি পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করেছো। ও বাবা এক্ষুনি সিদ্দিকে আকবর বলে দিল তুমি গাজী ইসলামের পতাকা নিয়ে আসতেছো, বাবা আমি তোমাকে জিন্দা দেখলাম, বাবা একটু করে বলে দাও দুটো ঘটনা থেকে কোনটা সত্য। বলে মা দুটোটা সত্য। আর একটু জোরে, মা বলে হাউ দিস পসিবল, এটা কি করে সম্ভব হতে পারে? মালিক বিন সেনান বলে, মা আমি ইসলামের যুদ্ধ করতে করতে কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছিলাম, হঠাৎ তলোয়ারের আঘাতে আমার শরীর থেকে আমার মাথাটা আলাদা হয়ে গেল, মা ফেরেশতারা আমার রূহ নিয়ে চলে যাচ্ছিল। ওই অবস্থার মধ্যে সিদ্দিক আকবরের সাথে আপনার মোলাকাত। সিদ্দিক আকবর যখন আপনি মায়ের তাকদীর দেখে ফেললেন আল্লাহ বুঝে গেলেন সিদ্দিক আকবর বলবে আমি গাজী, এই জন্য আল্লাহ বলে দিলেন এই ফেরেশতারা রে যারা মালিক বিন সেনানের রূহ মোবারক নিয়ে যাচ্ছ তোমাদেরকে বলে দিচ্ছি সিদ্দিক আকবর লকাব দিয়েছি আমি। সিদ্দিক কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই ফেরেশতারে যা সিদ্দিক আকবর সন্তান জিন্দা বলার আগে সন্তানের মাতাকে শরীরের সাথে জোড়া লাগাইয়া রূহ মোবারক ফেরত দিয়ে এক্ষুনি মা জননীর কদমে পাঠিয়ে দে। জোরে বলো বরণ করে ফেললো সিদ্দিক আকবর বলেছেন তিনি গাজী আল্লাহর সাথে সাথে রূহ
পাক ফেরত দিলেন উনি হোসেন সিদ্দিক আকবর। আর একটু জোরে, তোনার ক্ষমতা কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? এই জন্য আমার আলা হজরত বললেন, দিল হে বো দিল জো তেরে ইয়াদ সে মরি সর হে বো সর জো তেরে কদমো পে কুরবান গয়া নেমতি বান তজসে সিমতে বজে শান গয়া লে খবর জলদি কি গই রো কি তরফ জানো গয়া লে খবর জলদি কি গই রো জিস সিমতে বজে শান গয়া সতহি মুনশি রহমত কা কলম দান গয়া আল্লাহুম্মা অসম সিদ্দিক আকবরের পাওয়ার কতটুকু আরেকটু করে বুঝি। আমরা সবাই জানি আমাদেরকে একটা ব্রিজ, একটা সাঁকু, একটা ফুল অতিক্রম করতে হবে, যেটা তলোয়ারের চাইতো দার, চুলের চাইতো শিকন, ওটার নাম হচ্ছে ফুল। ফুল আমাদেরকে পার হতে হবে কিনা? আরে জোরে বলেন, পার হতে হবে কিনা? তো আল্লাহর নবী উম্মতদেরকে নিয়ে ফুল সিরাতের ফুলের পারে সমবেত হবেন। সমবেত যখন হবেন, আমার রসুল দেখবেন জাহান্নামের আগুন টকবক টকবক করে সিদ্ধ হচ্ছে। কেঁদে দেবেন নবী, এই জাহান্নামের আগুনের উপর দিয়ে আমার উম্মত কি করে পার হবে? আমার রসুল বলে, আমার উম্মতের জন্য এই জাহান্নামের আগুনকে ঠান্ডা করতে হবে। আরো জোরে, অসংখ্য উম্মতের কথা আমার রসুল ওই মুহূর্তের মধ্যে কাকে দিয়ে ফুল সিরাত উদ্বোধন করবে? কিতাবের মধ্যে আছে, আমার রসুল ডাক মারবেন, ইয়া আবা বকর, ও গো আমার আবু বকর, আপনি কোথায়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানেও আমি আবু বকর সিদ্দিক হাজির হয়ে গেলাম। আর একটু জোরে, সিদ্দিক আকবরের বাবার বুঝা যার তার কাজ, কথা বলেন যার তার কাজ। আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি এখানে ভালোবাসার মেলা চলে। আরে ঠিক কিনা বলেন?
এখানে যাদের ভিতরে ভালোবাসা নাই তারা আসবে না, যাদের ভিতরে প্রেম আছে তারা আসবে, ঠিক কিনা বলেন? যাদের চোখ অন্ধ তারা খাজা আমিরুজ্জামানের খেলা দেখতে পাবে না, যাদের সামনের চোখ কলবের চোখ খোলা শুধু তারাই বুঝতে পারবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার রসুল নুরানি চক্ষু মোবারক দিয়ে দেখে ফেললেন সিদ্দিক আকবরের কলবের ভিতরে একটা আগুন আছে, যে আগুনের তেজ আপনার জাহান্নামের আগুনের চাইতো বেশি। আরো জোরে, জাহান্নামের আগুন একদিন সরাসরি আল্লাহর সাথে কথা বলল, বলে আল্লাহ আপনার যত দুশ্মন, যত নবীর দুশ্মন, যত বলির দুশ্মন, এদেরকে শায়েস্তা করার জন্য আমি জাহান্নামকে তুমি সৃষ্টি করেছো। আল্লাহ আমি যদি নাফরমানি করি আমাকে কোন আগুন দিয়ে জ্বালাবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে ওরে জাহান্নামের আগুন তুরু তো আমিই বানাইছি, তুই যে এই প্রশ্নটা করবি এটা আমার কুদরতি ভিতরে ব্যাংকে জমা আছে, তুই কি বলবি তাও জানি। এই জাহান্নামের আগুন তুই কি মনে করিস তোর চাইতে পাওয়ার ওয়ালা আগুন নয়? এই জাহান্নামের আগুন চেনে রাখ, তোর চাইতে কোটি কোটি পাওয়ার ওয়ালা আগুন আমি আল্লাহ অনেক আগে তৈরি করে রেখেছি। আল্লাহ আমার চাইতে পাওয়ার ওয়ালা আগুন আছে, বলে হ্যাঁ রেখেছি কোথায়? আল্লাহ বলে দিলেন এই জাহান্নামের আগুন তোর চাইতে পাওয়ার ওয়ালা গুণ আমি আসমানের সূর্যকে দিনি, চন্দ্রকে দিনি, নক্ষত্রকে দিনি, পাহাড় পর্বত সমুদ্র কাউকে দিনি। আল্লাহ তাহলে ওই আগুনকে তুমি কোথায় রেখেছ একটু করে বলে দাও। আমার আল্লাহ বলে দিলেন সাকিনুহা আলা কুলুবি আউলিয়াইল মুমিনিন। আল্লাহ ডাক মেরে দিলেন এই জাহান্নামের আগুন তোকে বলি দিচ্ছি তুই জেনে রাখ, ওই আগুনকে আমি রেখেছি হজ আল্লামা হযরতে শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাবলা কাবা মাইজ ভান্ডারের কলবের মধ্যে, খাজা আমিরুজ্জামান কালা সোনার কলবের মধ্যে। জোরে বলো, আরো জোরে, ওই আল্লাহর ওলিদের কলবের মধ্যে আল্লাহ এমন আগুন সৃষ্টি করেছে যেটা হলো ভালোবাসার আগুন। এই জন্য আপনার দার্শনিক বলে পৃথিবীর জমিনের ভালোবাসার পরিচয় হলো যার শুরু হলো একটা সিগারেটের আগুন দিয়ে, শেষ হলো ছাই দিয়ে। তদ্রূপ আমার খাজা গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আশেক বলেন আল ইশকু নারুন ইয়াহরুকু মালা বিল্লাহি, ভালোবাসা হচ্ছে এমন এক প্রকার আগুন সেই আগুন একমাত্র আল্লাহ সারা সব কিছু জ্বালিয়ে দেয়। জোরে বলো, আরো জোরে, আমার রাসূল দেখতেছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের মধ্যে ওই আগুন জ্বলতেছে। আমার রাসূল বলে দিলেন হে আবু বকর আমার জান্নাতের মধ্যে সর্বপ্রথম ঢুকবেন আপনি, আমি রাসূল চাচ্ছি আজকে এই ফুল সিরাতের ফুল উদ্বোধন করবেন আপনি। আরো জোরে, আমার রাসূল বলে দেবেন আবু বকর যাত্রা শুরু করো। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুল সিরাতের উপরে এমন ভাবে দৌড় মারবেন জাহান্নামের আগুন সিদ্দিক আকবরের কলবের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার আগুন দেখতে পাবে। জাহান্নামের আগুন টাস করে একটা চিৎকার মারবে, ইয়া আব্দুল্লাহ গে জাররে সারা ও আল্লাহর বান্দা সিদ্দিক আকবর তাড়াতাড়ি পার হয়ে যাও, কারণ তোমার কলবের ভালোবাসার আগুন আমি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিচ্ছে। জোরে বলো, আরে জোরে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোস্তগীর, জিদাহ, ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা?
বন্ধুরে আমার। এই জন্য আমি সিলেটের জমিনে যখন গেলাম, এরা বলে হুজুর চট্টগ্রামের মানুষের অন্তরে ভালোবাসা কেমন? আমি বলতেছি সাত গাইয়া ভাষায় বলি, তারপরে বুঝবে। সুবহানাল্লাহ, বলেন কি? আই জানি দিতে পারি আর নবিল্লায়, ফরানে দিতে পারি আর নবিল্লায়, জানি দিতে পারি। এখানে তো বেজাল ফাটি নেই, আছে নাকি? খাজা আমিরুজ্জামানের দুয়ারে বেদাল ফাটি থাকতে পারবে নি? কষ্টি পাথর যেভাবে স্বর্ণ বাসিনে এই দরবারে আসলো, ওইভাবে আসল বেজাল সিনা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ খাজা আমিরুজ্জামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন হযরত কিবলার দরবারে, অন্যান্য খলিফারা আছে। খাজা আমিরুজ্জামানের সামনে হযরত কিবলা মেজবানদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত মোবারক বের করে দিলেন, বাম হাত মোবারক বের করে দিলেন, বলে দিলেন ডান হাত জান্নাত, বাম হাত জাহান্নাম, কে কোনটা নেবে? আরো জোরে বলবেন না। এই অবস্থার মধ্যে সব খলিফা বলে হুজুর জান্নাতের ফাটি ডান হাত মোবারক নেব, খালা শোনা বলে আমি যেইটা নেব এটার কাউকে দেওয়া যাবে না, আমি বাম হাত মোবারকটাই নেব। আরো জোরে। তখন হযরত কিবলা জিজ্ঞাসা করলেন, এই আমার কালা শোনা, তুমি কি জাহান্নামে যাবে নাকি? বলবে হুজুর আমি তো পাগল নই, আমার হযরত কিবলার বাম হাত মোবারক তো দূরের কথা, আমার হযরত কিবলার একটা পশম মোবারক জ্বালানোর ক্ষমতা জাহান্নামের নয়। আরো জোরে। তো আসল বেজাল সিনে যায় খাজা আমিরুজ্জামানের বাগানে আসলে, হযরত কিবলার বাগানে আসলে, কোন কোন দরবারে দেখবেন জালও আছে বেজালও আছে, কিন্তু এই সমস্ত দরবারের ভিতরে বেজাল আসলে সেটা আসল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? তো আমরা সাত গায়ারও এভাবে প্রমাণ দিই, ঠিক কিনা বলেন? তো আসল থাকলে সবাই জোরে জোরে বলি, আই জানে দিতে পারি আর নবিল্লায়, ফরানে দিতে পারি অবাই হন কে যদি আন্নবীরে মেডিরে মানুষ হয়, হন কে যদি আন্নবীরে বড় হতা হয়, ইচ্ছে হয় জিন্দা তারে কবর দিবাল্লাই, ইচ্ছে হয় আই জানে দিতে পারি আর নবিল্লাই, ফরানে দিতে অবাই আন্ন বিরুদ ইমানানি কেনে তারা হয়, দোষে গুণে মানুষ নবী নূরের তৈরি নয়, আন্ন বিরুদ ইমানানি কেনে তারা হয়, দোষে গুণে মানুষ নবী নূরের তৈরি নয়, নবীর সানত এই কটুক্তির, নবীর সানত এই ব্যাদবীর সওয়াব দিবাল্লাই, ইচ্ছে হয় জিন্দা তারে ইচ্ছে হয় আই জানে দিতে পারি আর নবিল্লায়, ফরানে দিতে পারি আর নবিল্লায়, অবাই হন কে যদি আন্নবীরে বড় হতা হয়, হন কে যদি আন্নবীরে মেডির মানুষ হয়, ইচ্ছে হয় জিন্দা তারে ইচ্ছে হয়। সিলেট বিমানবন্দরের পাশে নলকট,
ওই জায়গায় শেয়ারটাকে এ বুঝলাম বলে দিলাম কি বুঝলেন বলতে স্যার কি ডাইরেক্ট কবর দিয়ে লাগবে ডাইরেক্ট কবর দেবেন আমি বলতেছি আমাদের চট্টগ্রাম যেমন তেমন চট্টগ্রাম নয় জিলা চট্টগ্রাম রে বারালিয়া রাস্তা আসেনি বাবা গোসে মাসি বান্ডারি আসেন শামির জানেরি যা জিলা চট্টগ্রাম রে বারালিয়া রাস্তা আর জোরে বলতেছে যেখানে আল্লাহর বলি আছে ওখানে বেজাল থাকতে করাবো কথা বলেন বেজাল থাকতে পারবে না যতদিন বলির বেলায়ত চলবে ততদিন পর্যন্ত টালটি ফালটি চলবে আসুন সিদ্দিক আকবরের লাস্ট একটা কথা বলে বিদায় নিচ্ছি সিদ্দিক আকবর দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাবেন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ও গো আমা মাওলা আলী শেরে খুদা একটু করে আপনি আসুন আমি ডাকতেছি উনি আসলেন আমিরুল মুমিনিন কেন ডাকলেন বলতেছে বাবা রে ডাকার কারণ হচ্ছে ও গো আমিরুল মুমিনিন কি কারণ বলে ভাই আলী আমি দুনিয়া থেকে চলে যাব আমার কতগুলো অনুরোধ আপনার কদম মোবারকের মধ্যে বলে কি অনুরোধ সর্বপ্রথম আমি যদি ইন্তেকাল করি আমার জানাজা মোবারক আপনার নূরানে হাত মোবারক দিয়ে গোসল দিবেন আর একটু জোরে কারণ আমার রসুল যখন ইন্তেকাল করলেন জানাজা মোবারক গোসল দেওয়ার সময় যখন হলো মাওলা আলী শেরে খোদা বলেন আল্লাহর নবীকে গোসল মোবারক দিতে তোমরা আমাকে সাহায্য করতে পারো কিন্তু আল্লাহর নবীর শরীর মোবারক কেউ টাচ করতে পারবে না কারণ আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়াগসিলাহু আমি আলী ছাড়া আল্লাহর নবীকে যা তার কেউ গোসল না দেয় এই জন্য আল্লাহর নবী আমাকে উপদেশ দিয়েছেন জোরে বলুন আমাকে ওসিয়ত করে গিয়েছেন সিদ্দিক আকবর বলে আলী আপনার নূরানি হাত মোবারক দিয়ে আমাকে আপনি গোসল দিবেন যেহেতু আল্লাহর নবীর জানাজা মোবারক আপনার নূরানি হাত মোবারক দিয়ে গোসল দিয়েছেন জোরে বলুন আর একটু জোরে তারপর বলে দিলেন দুই নম্বর ওসিয়ত আলী আমার অন্তকাল হয়ে গেলে কফিন পড়ানো হবে জানাজা হবে আমাকে দাফন করার জন্য আল্লাহর নবীর রওজা শরীফের সামনে নিয়ে যাবে খবরদার দরজা খুলবে না আল্লাহর নবীকে আমার একটি সালাতু সালাম দেবে আর বলে দেবে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার হেরা গুহার সাথে আবু বকর সিদ্দিকের জানাজা মোবারক আপনার কি অনুমতি আছে ওইখানে ওনাকে দাফন করার জন্য এই আলী যদি অটোমেটিক দরজা খুলে যায় আল্লাহর নবী যদি সরাসরি জবাব দেয় তাহলে দাফন করবে নয়তো আমার জানাজা জান্নাতুল বাকিতে দাফন করে দেবে আরো জোরে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে ফেললেন মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নূরানি হাত মোবারক দিয়ে গোসল মোবারক দিলেন এবং আলী জি জানাজার পরে ওনার জানাজা মোবারক নিয়ে আল্লাহর নবীর রওজা শরীফের সামনে গেলেন হায়াতুন নবী দু জাহানের বাদশা নবী কামলি বলে নবীজির রওজা শরীফে সালাত সালাম দিয়ে বলে আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের আখেরি সালাম গ্রহণ করুন রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা মোবারক আপনার রওজা শরীফের সামনে নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনার জানাজা মোবারক আপনার পাশে দাফন করার অনুমতি আসেনি এই কথা বলতে দেরি খাসায়েসুল কুবরার মধ্যে আছে জিকির জমিনের মধ্যে আছে হঠাৎ আল্লাহর নবীর রওজা শরীফের দরজা টাস করে খুলে গেল ভিতর থেকে
হায়াতুন নবী কামলে ফালেন দে ডাক মারলেন ইয়া আলিও আদখিল আল হাবিব ইলা আল হাবিব ফা ইন্নাল হাবিবা ইলা আল হাবিব মুস্তাকুন ও আলি আদরি করুণা আমার হেরা গুহার সাথে হিজরতের সাথে আউয়াকুরকে আমার পাশে শোয়াইয়া দাও কারণ আমি রসুল এতদিন আবু বকরের পথে রয়েছে জোরে বলো আরো জোরে উনি হচ্ছেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমার রাসূল খুব ভালোবেসেছেন যাকে ভালোবাসা ওয়াজিব যাকে ইজ্জত করা ওয়াজিব যার শুকরিয়া আদায় করা ওয়াজিব আমরা ওই সিদ্দিক আকবরের আলোচনা শোনার চেষ্টা করলাম কোরআনে আযীমের আয়াত তেলাওয়াত করেছিলাম একটু করে যদি জিজ্ঞাসা করি ওগো আবু বকর আপনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন ফুল সিরাতের ফুল আপনি উদ্বোধন করবেন আল্লাহর নবী আপনাকে হেরা গোহার সাথী বানিয়েছেন হিজরতের সাথী বানিয়েছেন আর কাউকে তো বানাননি কারণ কি কারণ হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে হাবিব আপনি বলে দিন যদি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো ফাত্তা বিউনি তাহলে শয়নে স্বপনে আমি নবীকে মানার মতো মেনে নাও জীবনে আমি নবীর আদর্শ বাস্তবায়ন করো এই জন্য সিদ্দিক আকবর নবী ছাড়া আর কিছু কথা বলেন নবী ছাড়া আর কিছু আল্লাহ বলেন ওগো সিদ্দিক তুমি যখন নবী ছাড়া কিছু বুঝো নাই আমি আল্লাহ কোরআনে এলান করেছি ইউহিবুকুমুল্লাহ যার ভিতরে নবী আছে আমি আল্লাহ তাকে ভালোবাসি আরো জোরে আর সিদ্দিক আকবরকে আমার আল্লাহ এমন ভাবে ভালোবাসবেন ও সিদ্দিক তোমাকে ভালোবেসেছি হাশরের ময়দানে বাসবো তোমার পজিশন আলাদা এই জন্য সকল উম্মতের আগে তোমার জান্নাতের অধিকার আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি অত্র দরবারের সকল মাশায়েখিনে যাও সাহেবজাদাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে প্রতি বছর আশেকিনদেরকে এরকম এক একটি জান্নাতি জলসা উপহার দিয়ে থাকেন আমি নিজে ওনাদের কাছে দোয়া চাই আজকের মতো বিদায় গ্রহণ করতেছি আল্লাহ যদি হুকুম করেন খাজা আমিরুজ্জামান যদি ডাক মারে আবারও আপনাদের সাথে দেখা হবে এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الله وبركاته